বীৰা মানুহে পোহা কোনোবাই বস কৰি ৰখা তান্ত্ৰিকে বস কৰি ৰখা বীৰা আৰু যিটো অপেন নিগেটিভ এনাৰ্জি সিহঁতৰ মাজত ডিফাৰেঞ্চটো কি পাৰ্থক্যটো কি কচুপিত গাঁৱত ধাম ধাম যে ঘৰত শিল মাৰে বুলি কৈছিল ঘৰত হাতৰ চাপ আছে বুলি কৈছিল আমি ইনভেষ্টিগেশ্যন কৰিবলৈ গ'লোঁ আমাৰ মিটাৰত একো নোলাল আমি একো দেখাও নাপালোঁ সেই বিষয়টো কি আছিল বাৰু সেইদিনা সেই ঘৰখনত মই সেইদিনাও আপোনাক কৈছিলোঁ আজিয়েও মই কৈ আছো বাৰ বাৰ কৈ আছোঁ মোর এক্সিডেন্টর মাধ্যমত মো আত্মা ওলাই যাব বিছান পৰি থাকার পিছত ওলাই যাব দিস ইজ ফিক্সড আর আত্মার এই ফিক্সডোর পিছত এইটু ফিক্সড থাকে নেক্সট সি কতগুলি জন্ম লোক এই বাসনীত পেহী বহি এই যে সিদিন যে পঠাবিলাক বলি হয়েছিল পূজাক প্রসাদ দিয়ে কারণে তার যা পেটুবিলাক আছিলে সেবা খাই আছে আপনার মারিছিল নে আপনাদের নিজে মরিছে রেসপন্স দিছে দ্যাট মিনস কি বিলাকর ড্রাইভারবাকর অ্যাক্সিডেন্টর এই একটা মূল কারণ যে জায়গাতে এই এনার্জি থাকে তাতে এনার্জিটি যদি বতা দিয়ে হয়তো কোনো ড্রাইভারের নাকে মুখে দিয়ে সুমাই যায় ফ্র্যাকশন অফ সেকেন্ডের কারণে সি অন্নমনস্ক হই যায় পাহরি যায় তার ব্রেক পাহরি যা থাকক বা যিয়ে না থাকক এনার্জি আছে নমস্কাৰ ভটকাষ্টৰ আমাৰ অন্য এটা খণ্ডলৈ মই অৰূপ মৰাঙে স্বাগতম জনাইছোঁ আচলতে দীৰ্ঘদিনৰ অন্তত পুনৰ ভটকাষ্টৰ অনুষ্ঠানটো আৰম্ভ কৰিছোঁ আৰু এই অনুষ্ঠানটোত আজি এনে এটা খণ্ড আপোনালোকৰ মাজলৈ লৈ আহিছোঁ আৰু এনেকুৱা এটা বিষয় লৈ আহিছোঁ হয়তো এই ব্যতিক্ৰমী বিষয়টো জানি বা আপোনালোকে বিষয়টো আপোনালোকৰ মাজলৈ লৈ আহি মই নিজেও ভাল পাইছোঁ হয়তো আপোনালোকে জানিও ভাল পাব সাধাৰণতে ভূত প্ৰেত বা অশৰীৰ আত্মাৰ যিটো বিষয় সেই বিষয়টোক লৈ আমাৰ সমাজত কেতিয়াবা চৰ্চা চলে কেতিয়াবা সমালোচনা হয় কেতিয়াবা আলোচনা হয় এই বিষয়টো বিষয়টোক লৈ বিভিন্ন লোকে বিভিন্ন ধৰণৰ মত প্ৰকাশ কৰে আচলতে মই এই যিটো অনুষ্ঠান এই অনুষ্ঠানটোৰ যিগৰাকী অতিথিক আজি আমন্ত্ৰণ কৰিছোঁ তেখেতৰ লগত চিনাকি কৰি দিয়াৰ পূৰ্বে মই আচলতে কেইটামান কথা আপোনালোকক হয়তো জনাব বিচাৰিলে বা জনাব বেছি ভাল পাম এই পৃথিৱীখন জন্ম হোৱা বা এই পৃথিৱীখন আৱিষ্কাৰ হোৱা সৃষ্টি হোৱাৰ আঁৰত দুটা তত্ব পোৱা যায় এটা তত্ত্ব হৈছে ধৰ্মীয়ভাৱে আৰু অন্যটো তত্ব হৈছে বৈজ্ঞানিকভাৱে অৰ্থাৎ বৈজ্ঞানিকভাৱে যিটো তত্ব আছে এই তত্বটো যদি আমি চাবলৈ যাওঁ সেইটোক কোৱা হয় বিগ বেং আজিৰ পৰা তেৰ দশমিক সাত বিলিয়ন বছৰৰ পূৰ্বে এটা ডাঙৰ মহাবিস্ফোৰণ হৈছিল অৰ্থাৎ বিগ বেং হৈছিল আৰু এই বিগ বেঙৰ পিছত আমাৰ যিখন বিশ্ব ব্ৰহ্মাণ্ড আছে বিশ্ব ব্ৰহ্মাণ্ডখন সৃষ্টি হৈছে বুলি এইটো বিজ্ঞানৰ তথ্য কিন্তু যদি বিজ্ঞানৰ তথ্যটোক বাদ দি আমি যদি আপোনালোকক কওঁ যে ধৰ্মীয়ভাৱে এটা তত্ব আছে বিভিন্ন ধৰ্মাৱলম্বী লোকে তেওঁলোকে বিশ্বাস কৰে যে এই পৃথিৱীখন সৃষ্টিৰ আঁৰত কোনোবা নহয় কোনোবা এগৰাকী সৃষ্টিকৰ্তা আছে আৰু সেয়াই হৈছে ভগৱান এতিয়া কথা হ'ল যদি ধৰ্মীয় তত্ত্বটো যদি চাই আমি কওঁ যে এইখন পৃথিৱীত এইখন পৃথিৱীক এগৰাকী ভগৱানে সৃষ্টি কৰিছে তেন্তে যদি ভগৱান আছে তেন্তে এইখন পৃথিৱীত আত্মা পৰমাত্মা অশৰীৰ আত্মা অদৃশ্য শক্তি এইবোৰো আছে গতিকে সেই অদৃশ্য শক্তি বা অশৰীৰত্মা বস্তুটো কি হয় বিষয়টো কি হয় এই বিষয়টো সম্পৰ্কে আজি আপোনালোকৰ লগত কথা পাতিবৰ কাৰণে এগৰাকী পেৰানাৰ্মাল ছ'চাইটি অফ অসমৰ এগৰাকী জ্যেষ্ঠ ব্যক্তি মোৰ লগত আছে মই পোনে পোনে তেখেতক চিনাকি কৰি দিছোঁ তেখেত হৈছে শিশিৰ চেনগুপ্ত হয় প্ৰথমতে হয় শিশিৰ চেনগুপ্ত হয় মই পাণ্ডু কলেজৰ পৰা বি এছ চি কৰিছোঁ তাৰপিছত অৰুণাচল ফৰেষ্টত পাঁচ বছৰমান কাম কৰি ৰেলৱে ভিজিলেঞ্চত আহিলোঁ তাৰ পৰা ৰিটায়াৰ কৰিলোঁ এতিয়া ঘৰতে থাকোঁ ঘৰত আছোঁ এই বিষয়টো মই আপোনালোকৰ লগত যিসকল দৰ্শকে চাই আছে আপোনালোকৰ লগত বিষয়টো মই আগবঢ়াই নিম তেখেতৰ লগত সুধিম কিয়নো তেখেতে বিভিন্ন সময়তে পেৰা নৰ্মেল যিবিলাক ভৌতিক কাৰুকাৰ্য আছে অদৃশ্য শক্তি আছে বা অদৃশ্য যি ভোট প্ৰেট আছে যিবিলাকৰ নাম আপোনালোকে এনেধৰণে দিয়ে সেই বিষয়বিলাকৰ লগত তেখেতে সেইবিলাক বিষয়বিলাকৰ লগত তেখেতে গৱেষণা কৰে কিন্তু তাৰ পূৰ্বে সাধাৰণতে এই যিটো বিষয় এই বিষয়টোক লৈ আমাৰ বহুতে সমালোচনা কৰে বহুতে মন্তব্য কৰে যে গাঁৱৰ লিখা পঢ়া নথকা বা যিবিলাকৰ খুব লিটাৰেচি খুব একেবাৰে কম সীমিত সেইবিলাক মানুহে ভূত প্ৰেট বা শৰীৰ আত্মাক লৈ তেওঁলোকে ব্যস্ত থাকে কিন্তু মই দৰ্শকসকলক চিনাকি কৰি দিব বিচাৰিছোঁ আপোনাৰ আৰু এটা পৰিচয় যে যিটো বিষয় এই বিষয়টোক লৈ এনে এগৰাকী ব্যক্তি ব্যস্ত হৈ আছে তেখেত কিন্তু সাহিত্য সভাৰ অসম সাহিত্য সভাৰ আপুনি এগৰাকী পেঞ্চন পেঞ্চনাৰ পেঞ্চনাৰ তেখেত পেঞ্চন লাভ কৰে তেখেত এগৰাকী সাহিত্যিক কেন্দ্ৰীয় চৰকাৰৰ কেন্দ্ৰীয় চৰকাৰৰ তেওঁ এগৰাকী বিষয়া বিট অফিচাৰ আছিল আপুনি ফৰেষ্টাৰৰ অৰুণাচল ফৰেষ্টাৰৰ আপুনি এগৰাকী বিট অফিচাৰ অফিচাৰ তাৰ পিছতো আপুনি হঠাৎ ইমান এগৰাকী আপুনি হাই ইডুকেটেড মানুহ ব্যক্তি আপুনি শিক্ষা দীক্ষাৰ ফালৰ পৰা চাকৰিৰ ফালৰ পৰাও ইমান এগৰাকী কিন্তু এই যিটো বিষয় এই বিষয়টো লৈ আপুনি হঠাৎ কিয় আহিলে কিয় আপুনি ভূত প্ৰেত বা অশৰীয়াত্ম বিষয়টোক আপুনি ইমান গুৰুত্ব সহকাৰে ল'লে ইয়াৰ পিছৰ কাহিনীটো কি বা প্ৰথমতে সেইটো জানো আপোনাৰ পৰা নাই মই প্ৰথমতে ভূত প্ৰেত বা ভগৱান এইবিলাকক ময়ো বিশ্বাস কৰা নাছিলোঁ কিন্তু মই দেখিছোঁ বিশ্বাস কৰা আৰু নকৰাৰ মাজত এটা বস্তু আছে ঠিক যেনেকুৱা আমার ফিজিক্স কোৱাণ্টাম ফিজিক্সৰ মাজত এটা বস্তু আছে তেনেকুৱা এবাৰ এটা ঘটনা ঘটিলে এই লখিমপুৰৰ কমলপুর গাঁৱত এজন মানুহ আছিলে তার পেহী কমসেকম কম বছৰ বছর এখেতৰ ঘৰতে এটা কালী পূজা আছিলে আমি তেতিয়া কালী আছিলোঁ উপস্থিত আছিলোঁ কালী পূজা রাতে মানতে কালী পূজা আদায় হয়েছে পিছর যেতিয়া অঞ্জলি দিয়া টাইম হল তেতিয়া পেহী না যায় বিচারি আসি এই পিনে সবে বিচারি আছে নাই 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 পেহী নাইকিয়াই হয়ে গেছে তেনেতে সব মানুব এই পে এই পে ওলাই গেছে পেহী খুঁজি কারণে এটা টাইমতে এজন আহি মানুষ পেহীর নিচিনা এজনক বাহনীত বহি থাকবে দেখিছো তেতিয়া راتিন প্রায় এটা মান আমি সবে যেতিয়া গলু তেতিয়া দেখিছু এই বাহOnInit পেহি বহি এই যে হেদিনা যে পঠাবিলাক বলি হৈছিলে পূজাক প্রসাদ দিয়া কারণে তার জিবিলা পেটুবিলা আছিলে হেবিলা খাই আছে হুম তারতিস রাতে বাহOnInit গই খাই আছে যে জিবিলা মানে বলি দিবর কারণে কাটাছিলে হে পেটু ভুরুবিলা খাই আছে খাই আছে তাৰপিছতে আমি প্রথমতে অকলে ধৰ পেহীক মাতি কাৰণে কিন্তু তার চকু মুখ মুখবিলাক চাই আমি ওসর যাবলৈ ভয় খালো তার কেইটামান এই পালওয়ান গৈ পেহীক আনিলে ধৰি আনি যেতিয়া বিচনাত হুয়াই দিলে এখেতে টুপটি মারি গল তার রাতি ৰাতিপুৱা প্রতিদিন এখেতে করিলে কি আকো তার গল গলসীমাল তুল লই জব করি করি করে তোলাই গল সবর খবর লই আছে তোর লড়াটা কেনে আছে তোর মুখ কেনে আছে এবিলাক সবর খা খবর লই আছে কিন্তু সেই দিনের ঘটনাত সবে ভয় খায় কোনোবাই দরজা খুলিলে কোনো দরজা খোলা নাই কিন্তু পেহির এক মনত নাছিলে এই ঘটনাটা অল্প চর্চাতে আহিলে তারপর তিন চারিদিন মান ঠিক থাকিলে তারপর এদিন আকো এনেকুৱা হল তেতিয়া আমাৰ বেস্ট ফেজ মাতা হল কৈছে কোনোবাই ভূতে ধৰিছে কোনোবাই কৈছে পেটনিয়ে ধৰিছে এনেকৈ যি নহওক সিহঁতে কৰিছে আলটিমেটলি এই এক ঘণ্টামান পিছতে যেতিয়া টোপনি মারিলে সি ভাল হৈ গল তার পিসারপা পৰা আকৌ নৰ্মেল এনেতে যেতিয়া থাৰ্ড ডে হল তেতিয়া আমি ডক্টৰৰ তাত লৈ গলোঁ ডক্টৰে তাক দেখি প্রেসক্রিপশন করে দিলে মেডিসিন টেডিসিন দিলে আমি তো ধরিয়ে তাক ভূতে ধৰিছে বা পেটনিয়ে ধৰিছে কিবা এটা তেতিয়া ডক্টর যেতিয়া প্রেসক্রিপশন দি পঠাই দিলে আমি ডক্টর তাত ময়ে গেছিল মই ডক্টর গৈ কল ডক্টর ডাক্তার কি হয়েছে কয় এখেতর মাল্টিপল পার্সনালিটি ডিজর্ডার টার্নিং টু টার্নিংটু দিনা এই তারপর মই আহি যেতিয়া মাল্টিপল পঢ়িবলৈ অর্ডার তেতিয়া দেখিলো আমার ভিতরতে এটার বেছি পার্সোনালিটি থাকে এনেকুৱা দেখা গৈছে যে এজনৰ ভিতৰতে বাৰটা তেৰটালৈকে পাৰ্চনেলিটি পোৱা গৈছে যিকোনো যিকোনো এজন এটা পাৰ্চনেলিটি কেতিয়াবা পার্সোনালিটি আপার লৈ লব পাৰে তেতিয়া তার অরিজিনাল পার্সোনালিটি সাপ্রেসড হৈ যায় তাই মই এইটু লৈ বেশি ইন্টারেস্টেড হলো এই কারণে এতিয়া এটা সার্সনালিটি এই যে মাল্টিপল পাৰ্চনেলিটি আছে আৰু এইটো ডিজঅর্ডার হব পাৰে এইটো মেডিকেল মেডিক্যাল মতে কিন্তু বিফৰ ডেট মানুহে এইটো ভূত বুলিয়ে কব কৈছিলে ভূত বুলিয়ে কৈছিল ভূত বুলিয়ে কৈছিলে এই এই যে লিখা পঢ়া নাজানা মানুহবিলাকে ভূতৰ ওপৰত বেছি ভয় খায় দিস ইজ ওয়ান অফ দ্য রিজন মে বি যে সিহঁতে পাৰ্চনেলিটি মাল্টিপল পাৰ্চনেলিটি আছে আৰু তাত ডিজৰ্ডাৰ হ'ব পাৰে এই বস্তুটো নাজান নাজানে এইকাৰণে সিহঁতে কিন্তু গাঁৱত এইটো ভূত বুলিয়ে প্ৰচাৰ কৰিব ভূত বুলি পাথৰ মাৰি মাৰে কিন্তু আল্টিমেটলি ইট ইজ এ ডিজিজ এজ পাৰ মেডিকেল চাইন্স যে এইটো মাল্টিপল পাৰ্চনেলিটি ডিজ অৰ্ডাৰ মানুহৰ হয় মানুহৰ মানে একেজন মানুহৰ শৰীৰত এটার বেছি পার্সনালিটি থাকে পার্সনালিটি আহিছে এটু কিহৰ কাৰণে হ'ব পাৰে বুলি আপুনি মেডিকেল সায়েন্সেই কব এটু কিহৰ কাৰণে হয় কিন্তু তার পিছত যেতি আমি ইনভেষ্টিগেচনত মানে মই নামিলু অকলে তেতিয়া কোনো নাছিলে মোৰ লগত তেতিয়া মই এই কামাখাত আমবুচি তাহা অঘৰি তান্ত্ৰিক সিহঁতৰ লগত মই খুব ঘূৰিলোঁ খুবই ঘুরল ইভেন তাতে এই আমার ভূতনাথ শ্মশানত এজন আসলে বলি সি ঠান্ডা গরম সদায় খালিগাত থাকে মালিগাত গলে বহুত কলে কব মানুষে যে একটা খালিঘাতে দিনভর জীবনটু কটাই দিলে লগত থাকি থাকি আমি দেখিল বিলাক এইবিলাক বেশি চর্চা করে বেশি কাম করে এতিয়া এই যে সিহঁতে কি কাম কৰিবলৈ যায় কি কৰে ইমানটোলৈকে আমাক শিকোৱা নাই কিন্তু আমি দেখিছোঁ সিহঁতে কিবা এটা এইটোলৈ কৰি থাকে নিশ্চয় মই যিহেতু আপুনি ক'লে যে মাল্টিপল পাৰ্চনেলিটি ডিচৰ্ডাৰ এইটো বেমাৰ বৈজ্ঞানিকভাৱে বা বিজ্ঞানৰ চিন্তা চৰ্চাৰে যদি চোৱা যায় তেন্তে মানুহৰ শৰীৰত নিজৰ ব্যক্তিত্বৰ উপৰিও অন্য তিনি চাৰিটা ব্যক্তিত্ব বা বেলেগৰ ব্যক্তিত্ব প্ৰভাৱ পৰি এইটো হ'ব পাৰে হ'ব পাৰে আৰু হয় তেনেধৰণৰ উদাহৰণ আমি দেখিছোঁ বিভিন্ন ধৰণৰ আমি তথ্যও পাওঁ আমি ইণ্টাৰনেটটো যদি আপোনালোকে হুঁচৰি চাই মাল্টিপল পাৰ্চনেলিটি ডিছ অৰ্ডাৰ যদি আপোনালোকে বেমাৰৰ উদাহৰণ বিচাৰে আপোনালোকে হয়তো শ শতা তেনেকুৱা বেমাৰৰ উদাহৰণ পাব আমেৰিকা ৰাছিয়া ব্ৰিটেইন বিভিন্ন দেশত এনেধৰণৰ ঘটনা সংঘটিত হৈছে ইনফেক্ট আমাৰ ইণ্ডিয়াটো ঘটি গৈছে এনেকুৱা ঘটনা বা হৈও আছে কিন্তু এতিয়া আপুনি যিহেতু এনেকুৱা এটা বিষয় লৈ আপুনি বিভিন্ন সময়ত চৰ্চা চলাই আছে আপুনি একেটা সমান্তৰালত আপুনি এগৰাকী অনুবাদকো মই দৰ্শকসকলক কৈছোঁ তেখেত এগৰাকী ভাল অনুবাদক অসমৰ বহু কিতাপ তেখেতে বঙালী ভাষালৈ তেখেতে অনুবাদ কৰিছে বঙালী ভাষাৰ বহু কিতাপ তেখেতে অসমীয়ালৈ অনুবাদ কৰিছে আৰু এনে এগৰাকী শ্ৰদ্ধাশীল ব্যক্তি যিগৰাকী ব্যক্তিয়ে সাহিত্য চৰ্চাৰ লগতে এই যিটো ভৌতিক কাৰুকাৰ্য তেখেতৰ লগতো আপুনি জড়িত হৈ আছে আপুনি কম বেছি পৰিমাণে এনেধৰণৰ বিষয়বিলাকৰ লগত যায় আৰু মই আপোনাৰ লগত বহুকেইটা শ্ব' কৰিছোঁ অনুষ্ঠান কৰিছোঁ আমি বিভিন্ন অসমৰ বিভিন্ন প্ৰান্তত আমি অদৃশ্য শক্তি বা অশৰীৰ আত্মা বিচাৰিও আমি গৈছোঁ এই বিষয়বিলাক গৈ মই আপোনাক এটা প্ৰশ্ন সুধিব মন যায় যে আপুনি কি ভাবে আপুনি ভূত আছে অশৰীৰ আত্মা আছে এইখন পৃথিৱীত নে নাই চাওক এই বস্তুটো আপুনি যিটো ক'লে এই ভূত শব্দটো লৈয়ে আমাৰ আপত্তি ভূত কি আমি জেনারেলি জেনারেল পারসন আমি এইটু জানু ভূত মানে হল এটা বস্তু যি আহি আমার ডিঙি চেপি মারিব ভয় পারে। পাথর দলিয়াব কিন্তু আমার এঙ্গেলত ভূত এইবিল করবেন তার কোনো ইন্টেনশন নাই মোক আহি মারিবর কারণে কিয় ইট ইজ এ নিগেটিভ এনার্জি এই যে মাল্টিপল পার্সোনালিটি ডিজর্ডার হয় যুক্ত এনার্জি যুক্ত কারণত হয় এইবিলাক আমার বডিত থাকে আর এজন মানু মরি গলে তার আত্মাটা পিয়র তো অলওয়েজ পিয়র এই গুছি যাব তার নিজের কামত আক গই রিবাট লৈ লই লব কিন্তু এই যে নিগেটিভ এনার্জি থাকে এই আমার ই থাকে আৰু এই নিগেটিভ এনাৰ্জিটো লৈয়ে তান্ত্ৰিক আৰু মেইনলি অঘৰিহঁতে এইবিলাক লৈয়ে কাম কৰে সিহঁতে কিমানটো ছাকচেছফুল হয় নহয় এইটো পিছৰ কথা কিন্তু সিহঁতৰ কামটো বেইছ অন দিছ নিগেটিভ এনাৰ্জি মানে আপোনাৰ কথাখিনি যদিও স্পষ্টভাৱে আপুনি কোৱা নাই কিন্তু আপোনাৰ এইট্টি পাৰ্চেণ্ট কথাৰ পৰা গম পোৱা গৈছে যে নিগেটিভ শক্তিয়ে যিটো আমি ঋণাত্মক শক্তি বা নিগেটিভ এনাৰ্জি এটা আমাৰ লগত হিউমেন বিঙৰ লগত একেলগে এটা নিগেটিভ এনার্জি আছে জিতুক আমি চকুৰে নেদেখু নাই আমার ভিতরতে নিগেটিভ এনার্জি না থাকিলে আমি এই বিয়া কাম বিলা করিব হয় বিয়া চিন্তা আমি করিব নোৱাৰিলু হয় আমি তো হিউমান বিইং না আমি সদায় ভাল চিন্তা কৰিম আজি এটা সাধু হি জেনেলে বিয়া কাম কৰিব নোৱাৰি যদি অরিজিনাল সাধু হয় গতিকে এবিলাক পজিটিভ এনার্জি এফেক্ট আজি বিলাকে বেয়া কাম কৰি আছে এবিলাক নিগেটিভ এনার্জির এফেক্ট মানে সেইটোৱে নহয় মই বিষয়টো আছিলে মই আমাৰ ইনাৰ যিটো এনাৰ্জি সেইটো কথা পতা নাই মই ক'ব বিচাৰিছোঁ যে যিটো আমি অদৃশ্য শক্তি যে বুলি কওঁ যিটো আমি অশৰীৰ আত্মা বুলি যে কওঁ যিটো অতৃপ্ত আত্মা বুলি কৈ যে কওঁ সেইটোক লৈ কি কয় আপুনি আছে এইখন পৃথিৱীত আমাৰ বাহিৰৰ যিটো সাধাৰণতে গাঁৱৰ মানুহে বা আমিও কওঁ যে ভূত আছে প্ৰেত আছে এই তালৈ নাযাব তাত কিবা অতৃপ্ত আত্মাক বুলি ক'লে এইটো নহয় অতৃপ্ত শক্তি বুলি ক'ব পাৰে আত্মা কেতিয়াও অতৃপ্ত হব নোৱাৰে সি এটা টাস্ক লৈ আহিছে আমাৰ ভিতৰত মই যিমান দিন থাকিম সি পৰা ভাল বস্তুবিলাকে কালেক্ট কৰিব আৰু পিছত মই মৰি গলে সি তাৰ মতে গুছি যাব এই ভাল বস্তুবিলাক লৈয়ে কিন্তু আমি যে আমার রনি আমাৰ লাইফত আমি নিগেটিভ বা লওঁ ল কৰোঁ সেইটোৱে হল এই মাল্টিপল পার্সনালিটির এটা পর্শনত নিগেটিভ এনার্জি মানে আমার নিগেটিভ যিবিলাক ঋণাত্মক আমার চিন্তা চর্চা বেয়া গুণবিলাক এইবিলাক থাকে ইয়াতে থাকে তো এইটু হেল গতিকে আমার আত্মা অলওয়েজ পিয়ৰ আর আত্মা ধৰক আমার ধর্মীয় মত কব পাৰে পিছত আমার আগর সাধু বিলাকর কথা পারে আমার জ্ঞানী মানুহর কথা কব বিলাকতে আমি পরি দেখি আত্মার এটার পিছত এটা জন্ম হৈ থাকে আত্মার একমাত্র উদ্দেশ্য তার মোক্ষ লাভ করা সি বিলীন হৈ যাব এটা টাইমতে তো প্রথমতে এই আত্মাবিলাক কোনো পড়ুয়া, পোকা কীট এইবিল ভিতর সোমায় ডেভেলপ করি 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 এটা টাইমত মানুহত আহে কিন্তু মানুহতা আহিলেই যে হান্ড্রেড পার্সেন্ট ডেভেলপ করলে এই নহয় ইয়ারপর তার মুখ্য লাভ করব হলে বহুত যাব লাগিব তো তেতিয়া মোৰ পৰা অলপ ভালটো কালেক্ট কৰি সি আৰু এটা বডিত গ'ল তাতে গৈ আৰু অলপ ভাল গেডাৰ কৰিলে এইবিলাক কৰি 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 এটা টাইমত সি মুখ্য হ'ব তাতে তিনি চাৰিটা ষ্টেজ আমাৰ মতেই আছে যে এইকেইটা আমাৰ ষ্টেজ আমাৰ পাৰ কৰিব লাগিব মানে আল্টিমেটলি ক'বলৈ গ'লে এটা চাৰ্কুল এটা চাৰ্কেল চাৰ্কুলত ঘূৰি থাকে আমাৰ হেৰিত এটা জেগাত এটা লাইন আছে যি কৰে যিমান পাপ সি হয় ইমান পুত্ৰৰ বাপ যি কৰে কিতাপত কিতাপত থকা কথা আৰু মই এতিয়া আৰু এটা বিষয় লৈ আহিলোঁ যিহেতু মই আকৌ এটা প্ৰশ্ন কৰোঁ মানুহ যে মৃত্যু হয় আপুনিও এদিন মৰিব ময়ো এদিন মৰিম এদিন মই আগত মৰিম এদিন পিছত আপুনি মৰিব বা এদিন মই পিছত আগত মৰিম পিছত মৰিম আপুনি এদিন আগত মৰিম কোনো কথা নাই কাৰো কোনো পাৰ্মেণ্ট নহয় সকলোৱে মৰিবই লাগিব কিন্তু কথাটো হ'ল আমি যেতিয়া মৰোঁ আমাৰ যেতিয়া মৃত্যু হয় মৃত্যু হোৱাৰ পাছত আমাৰতো আত্মাৰ কথা ক'লে আমাৰ এটা ভিতৰত এটা শক্তি আছে এটা আত্মা আছে সেই শক্তিটো যেতিয়া আমাৰ শৰীৰৰ পৰা দেশ ত্যাগ কৰি গুচি যায় বহুতে কয় যে সেই আত্মাটোৱে যিটো আমি এইটো জীৱনত যিটো আমি কৰিব নোৱাৰিলোঁ যিখিনি কৰাৰ আমাৰ মুখ থাকি গ'ল সেই মুখখিনি কৰিব নোৱাৰাৰ কাৰণে বা আমি হঠাৎ ক'ৰবালৈ গৈ আছিলোঁ দুৰ্ঘটনাত আমি হঠাৎ মৃত্যু হ'ল কিন্তু আমাৰ বহুত কাম থাকি গ'ল আমি কোনোদিন ভবাই নাছিলোঁ যে মই এনেদৰে পৃথিৱী এৰি গুচি আহিম বুলি সেই তেনেধৰণৰ বিষয়বিলাক বা তেনেধৰণৰ আত্মাবিলাকেই কি অশৰীৰ আত্মাৰ দৰে তেওঁলোকে ঘূৰি থাকে নেকি ভমি ফুৰে নেকি সমগ্ৰ বিশ্ব মানে এই প্ৰশ্নটো খুব ভাল কৰিছিল এই ছেইম কুৱেশ্যন আমি এবাৰ কামাখ্যা তাহা এক অঘৰি বাবাক মই প্ৰশ্ন কৰিছিলোঁ শ্মশানক এই হব ধৰক টু থাউজেণ্ড ফোর ফাইভ ছিক্সৰ নিচিনা এটা অম্বুচিত শনিবার দিনা এজন ঢুকালে আর আমার লগৰে এজন খবর দিলে যে আজি ভূতনা শ্মশানত এজন অঘৰী আছে তেতিয়া শ্মশানটো এনেকুৱা নাছিলে পাৰ্কৰ নিচিনা যেন নহওক আমি ৰাতি গুছি গলো যে এই ডেড বডি লৈ লই অঘৰীয়ে কি কি করে সাব কাৰণে মই অকলে আস এটা নিকন আছিলে মই কেমেৰাটো লৈ হোল নাইট এটা গছৰ আঁৰত থাকি মই লক্ষ্য কৰি গলো এই অঘৰী বাবা সেইদিনা দেখিছোঁ ডেড বডিটো অহাৰ পিছৰ পৰা অঘৰী বাবা পূজাতে ব্যস্ত হৈ থাকিলে সি উঠি কতো যোৱা নাই সিহঁতে ডেড বডি জ্বলাই গুচি গল সাধু বাবা তাৰপিছত তার ধুনীটো বন্ধ কৰি দিলে মই তেতিয়া তাক গৈ যেতিয়া কৈছিলোঁ তেতিয়া মোক এটা জেগাত কৈছিলে যে তুমি যিটো প্রশ্ন কৰিছা সেইটো মতে আত্মা নির্দিষ্ট টাইমতে আমার ভিতর সোমায় আকৌ আত্মায় কেতিয়া ওলাই যাব এইটোও ফিক্সড ওলাই ফিক্সড মোর এক্সিডেন্টর মাধ্যমত মানে আত্মা ওলাই যাব না বিছানায় থাকার পিছত ওলাই যাব দিস ইজ ফিক্সড আর আত্মার এই ফিক্সডর পিছত এইও ফিক্সড থাকে নেক্সট সি কতগুলি জনম লব কেন জন্ম লব গতিকে পুরা বস্তুখিনি পিকচারাইজডি আত্মা মরি যার পিছতে তার বহুত আশা থাকি গল এই কথাটো ভুল তার আশা না থাকে সি যার টাস্ক আহিছে সেই টাস্ক করে গুছি গেছে। এই কারণে মানে মই মানে মরিবার কারণে আমার এটা ভুল আছে আমার এই বিলাকে কয় আত্মা কষ্ট নিদিবা মোর কোনো ক্ষমতা নাই আত্মা কষ্ট দিয়ার আত্মা আছে বলে মানে আছো মোর কারণে আত্মা আছে এই কথাটা ভুল আত্মা যেতিয়া মন যাব গুছি যাব যিকোনো বাহানাত গুছি যাব তেতিয়া মই পড়ি থাকি গতি আত্মাক কষ্ট দিয়ার ইন্টেনশন লগত নাই আর আত্মা যেতিয়া গুছি যাব তেতিয়াও পিওর ফর্মতে গুছি যাব হি কোনো নিগেটিভিটি যায় কিন্তু নিগেটিভিটি আমার এই মাল্টি কথা। কথা মাল্টিপল জিটু আছে তারে কোনো পার্সোনালিটি নিগেটিভ বহন করবেন ক্যারি পারে।

আপুনি আমি কিহৰ সন্ধানত গৈছিলোঁ আপুনি কি ক'ব বিচাৰে আপুনি আমি অশৰীৰ শক্তিৰ সন্ধানত গৈছিলোঁ নে আমি ভূত প্ৰেট তেনেকুৱা ধৰণৰ সন্ধানত আমি নিগেটিভ এনাৰ্জীৰ কাৰণে গৈছিলোঁ নিগেটিভ এনাৰ্জীৰ কাৰণে গৈছিলোঁ আৰু নিগেটিভ এনাৰ্জিটো এইখন পৃথিৱীত যেতিয়া থাকে আমি চকুৰে নেদেখোঁ কাণেৰে নেদেখোঁ নুশুনো সেই এনাৰ্জিটোৱে আমাক যেতিয়া ৰেচপন্স দিয়ে যেতিয়া মিটাৰটো আছে আমি মিটাৰটো দেখুৱাম আমি মিটাৰ লৈ আহিছোঁ যে কেটো মিটাৰৰ কাম কি এইবিলাক একচুৱেলি কি কৰা হয় আমি আজি একদম খুব সূক্ষ্মভাৱে দেখুৱাবলৈ চেষ্টা কৰিম দৰ্শকসকলক সেইযোৰ মিটাৰটোত যে ৰেচপন্স দিয়ে সেই ৰেচপন্স দিয়া কথাবিলাক কিমান সঁচা তেওঁলোকে আমাৰ উত্তৰবিলাক যে কথাবিলাক শুনি থাকে নে নাথাকে সেইটো কিমান দূৰ সঁচা এতিয়া সঁচা মিছাটোতো ময়ো নাজানো মিটাৰে শ্ব' কৰি আছে এটা নম্বৰ দুই নম্বৰ এই মিটাৰবিলাক চব আমাৰ বাহিৰৰ পৰা কিনি আনিবলগীয়া হৈছে ইণ্ডিয়া মেইড নহয় যিহেতু আপুনি কথাটো ক'লে যেতিয়া আমি মিটাৰটো আপুনি এবাৰ উলিয়াই দেখুৱাই দিয়ক এইটো আছে কেটু মিটাৰ এইটো কেটু মিটাৰ হা এইটোৰ লগত এইটোৰ মাধ্যমত আমি কমিউনিকেট কৰোঁ এইটো আছে ফাৰ্ষ্ট প্ৰথম আমি টেম্পাৰেচাৰ ৰেকৰ্ড কৰোঁ টেম্পাৰেচাৰ এইটো এইটো টেম্পাৰেচাৰ ৰেকৰ্ড কৰা মেচিনটো এইটো নৰ্মেলি ফাৰ্মাচী ফাৰ্মাচীটো থাৰ্ড হ'ল এইটু এইট ম্যাগনেটিক একটা রেডিয়েশন এইটুর মাধ্যমত আমি এই এক্সট্রা এনার্জির পেজেন্সট আমি ডিটেক্ট এতিয়া এটা সিকুয়েস যাও আমার ইনভেস্টিগেশন লেভেলত এটা কথা আছে যে যত এই এনার্জি থাকে তাতে টেম্পারেচারটা অল্প ফল করা থাকে তার মানে আমার নর্মাল টেম্পারেচার যদি টোয়েন্টি ফোর ডিগ্রি হয় তাতে একটু এইটিন নাইনটিন ডিগ্রি থাকে কেতিয়াবা এনেকও দেখা গৈছে এইটো টুৱেণ্টি চেভেন টুৱেণ্টি এইট ডিগ্রি হাই হয়ে যাবে হ্যাঁ তো আমি এইটো মেশিন দি প্ৰথমতে চেষ্টা ডিটেক্ট করু ইয়াতে কোনো এবনৰ্মেল টেম্পারেচার আছে না নাই ধৰক কৰবাত আমি গই এটা ঠাইত এবনৰ্মেল টেম্পারেচার পাই গলোঁ তেতিয়া আমি আমাৰ ছেকেণ্ড মেচিনটো লওঁ এইটো নাই এইটো হ'ল ৰেডিঅ' মেগনেটিক ৰেডিঅ' মেগনেটিক এতিয়া আমি এইটো অন কৰি যেতিয়া গৈ থাকিম তেতিয়া ইয়াতে একোৱেই নাথাকিব কিন্তু গৈ থাকোঁতে থাকোঁতে যদি এনার্জি তার আহি যায় হি এই বেলটু বজায় দিবাতে কোনো সুইচ নাই যে এই বেলটু বজাব আর অফ করবো অন আর অফ হ্যাঁ ব্যাটারি লগালে এটু অন হয়ে যাব আর তারপিছি চলি থাকিব ব্যাটারিট খুলি দিয়াৰ পিছতে অফ হয়ে যাব কোনো ব্যবস্থা নাই যে আমি নিজে বজাম বা আপনি নিজে কোনো ব্যবস্থা নাই কোনো ব্যবস্থা নাই তো যেতিয়া এইটু। এলান বজাই দিব তেতিয়া আমি ধরি লও ইয়াতে এনার্জি তো উছরে পাচরে আছে তেতিয়া আমি লম এই কেটুমিটা তেতিয়া আমি তার লগতে কমিউনিকেট করিব কমিউনিকেট করা আরম্ভ করি দিই হ্যাঁ এতিয়া এই বিলাক সব ফরেনৰ বস্তু এবিলা খসা মিসা আমি নাজানো কিন্তু আমার প্যারানরমাল অ্যাক্টিভিটি এবিলাক ইউজ হয় আর কত ইউজ হয় আজিকালি যা মানুষ অল্প খবর লয় সি গম পাব আমার ইন্ডিয়া বেনারস হিন্দু ইউনিভার্সিটিত ইউনিভার্সিটিত প্যারানর্মেল স্টাডি। পেমেলের উপর একটা কোর্সে আছে ইয়ার বাইরেও ফরেনত প্রায় মেক্সিমাম ইউনিভার্সিটিত এই প্যারানর্মেল স্টাডি করয়া হয় সিঁতে এইবাক মেসিন লইয়ে। মুভ কৰে আৰু ষ্টাডি কৰে গতিকে মেচিনৰ গণ্ডগোল আমি নাজানো সিহঁতে কৰে আমিও মেচিন লৈ যাওঁ এতিয়া আপুনি এই কেটুমিটাৰটো ধৰকচোন কেটুমিটাৰটো আকৌ এবাৰ আমাৰ দৰ্শক দেখুৱাক এই কেটুমিটাৰটো মই সুধিব বিচাৰিছোঁ এই কেটুমিটাৰটো আপুনি কেটুমিটাৰ বুলি ক'লে ইয়াৰ নামটো এই কেটুমিটাৰটো কেৱল এই পেৰা নৰ্মেল কাম কৰিবৰ কাৰণেই এই মিটাৰটো সৃষ্টি হৈছে নে বেলেগ ধৰণৰ কামৰ বেলেগ কামৰ আমি টো কোনো পোৱা নাই বুলি এইটো কাৰণে কৈছে আৰু যদি বেলেগ কিবা কাম কৰে বিজ্ঞানৰ কামতো সীমাহীন এটা দিয়ে যিটো চাকু দি আমি চব্জি কাটো এইটো চাকু দিয়ে মানুহ মানুহ মৰা হয় এইবিলাক কোনে কেনেকৈ ইউজ কৰি আছে আমি ক'ব নোৱাৰোঁ কিন্তু সদ্যহতে আপুনি আমি জনামতে আমি যেতিয়া অৰ্ডাৰ কৰোঁ পেৰা নৰ্মেলৰ কেটুমিটাৰ বুলি ক'লে এইটোৱে আহে আৰু ঠিক তেনেদৰে আপোনাৰ ঠিক তেনে এই এইবিলাকো এই যে ৰেডিঅ' এক্টিভ এইবিলাকো ৰেডিঅ' এইটো এইটো এইবিলাক কেৱল ইয়াৰ আৱিষ্কাৰ হোৱাৰ মূল কাৰণটো হৈছে যাতে পেৰানৰ্মেল বা যিটো এনাৰ্জি আছে সেই এনাৰ্জিটোৰ লগত আপোনালোকে কমিউনিকেট কৰিব পাৰে হা এই আমাৰ এজন আছিলে হেৰি মোৰ প্ৰবেবলি গৌতম আগৰৱাল তো এখেতৰ এটা এই ইনভেষ্টিগেশ্যন ৰিপৰ্ট আছে তাতে ইনভেষ্টিগেশ্যন ৰিপৰ্টত হৈ ক্লিয়াৰলি এই মেচিনকেইটাৰ কথা উল্লেখ কৰিছে আৰু তার মানে এই মেচিনকেইটা দিয়ে আমি এইটো ডিটেক্ট কৰিব পাৰিম ইয়াৰ বাহিৰে আমাৰ ডিটেক্ট কৰাৰ কোনো ৰাস্তা নাই আৰু ৰাস্তা আছে আৰু বহুত ৰাস্তা আছে ইমানটো সাইজর এই আমেৰিকাত হেৰি ইউজ হোৱা এই হেৰি ৰেকৰ্ডাৰ আছে ভয়েস রেকর্ড করে যিটো ভয়েস আমি শুনা নাপাও হেবিলাক ভয়েস রেকর্ড করে বস্তু আমি চকুত দেখা নাপাওঁ হেবিলাক ফটো সিহঁতে উঠাই আনে এসে হ্যাঁ তার মানে এইটুলই ইনভেস্টিগেশন চলি আছে ইউনিভার্সিটির স্টাডি হৈ আছে আমার কথা মোৰ আমি এটা জেগাতে যাও মোৰ ইয়াতে আহা। বা ৰাইজৰ ওচৰত যোৱাৰ এটাই উদ্দেশ্য মই খালি সিহঁতক এটা কওঁ ভূত থাকিলে থাকক না থাকিলে নাই এটাই মানক ভূতে আমাৰ কোনো ক্ষতি কৰিব নোৱাৰে তাৰ হাত নাই ভৰি নাই তাৰ কোনো ব্ৰেইন নাই তাৰ কোনো ইন্টেনশন নাই যে ডিঙিটো চেপি তাৰ পৰা ভয় একো নাই এতিয়া ধরক এনেকুয়া এনার্জি অলপ আমার দি সুমাই গল এই যে এতিয়া মই কথাটো কৈ আছো এইটো আমার এজন বেজ আছিলে সি কামাখ্যা ভুবনেশ্বরীত থকা কৰিছিলে ব্রহ্মাণ্ড কৃষ্ণানন্দ গিরি মহারাজ কয় আজিকালি নাই তা ইয়ারপরা কোনোবায় বোধহয় ওলাই দিছে নাকি ভুবনেশ্বরীত বহুদিন আসে সি তার পৰা কেউ নোলায় ই ঘরতে থাকে তো তাক যেটি আমি গই তার ঘরতে আমি খোয়া বোয়াও করিছু। তার পড়া বহুত বস্তু যে দেখিছো জানিছো তার লগত যেবিলা কিতাব আছে এবিলা কিতাব আমি যেতিয়া তর্ক করিছো সি কিতাব খুলি দেখাই দিছে এটা এটা ইমান মস্ত মস্ত কিতাব তো এখেতর কোয়া মতে এই এই যে মই কোন জায়গাটো কই আছিল ভুবনেশ্বরী হ্যাঁ না এখেতে কইছে যে আমার এই যে আত্মার সুক্ষতা সেইটু একমাত্র এবিলাকত সব লিখা আছে এইটু কেনেকে যায় কেনেকে করে কি করে গতিকে আমার ভয় খাবলগিয়া নাই মই যে কই আছো বারবার একদম তার কথার উপরতে যে আমার ভয় খাবলগিয়া একো নাই এইটু জাস্ট এনার্জি কিন্তু এনার্জিটু কাস্ট করবো এনার্জি ক্যান বাষ্টম বাষ্ট করে এটম বোম বনায় আসে আছে না আজি আমার যেতিয়া বতরটা বেয়া হয় তেতিয়া কি হয় ক্লাউডর মাজত এটা এনার্জি আস্তে আস্তে অ্যাকোমুলেট হয়ে থাকে এই পিনে এটা এনার্জি এই পিনে এটা এনার্জি এতিয়া যদি এই দুটা ক্ল্যাশ করে তেতিয়াহে বিজুলি আহে আমার ইয়াতে থাউজেন্ড ভোল্ট সৃষ্টি হয় মানুমরে এই দুটা ক্ল্যাশ করিলে নহলে কিন্তু নাই নহলে ম্যাগ আহিব বরুণ দিব গুছিয়ে যাব আমার একো নাই আমার দেশ লয় কাঠি তো তেনে আপনি সব কাঠি কিন্তু অল্প বারুদ লই কাঠি বহি আছে সি কিন্তু জীবন ভর এনে থাকি যাব আনটি নানলেস তাতে আমি ঘহি তার হিট না সৃষ্টি করিম ঠিক তেনে কোয়া আমার এই এনার্জিটা এনেই তার নাই যিটো কৰে সেইটোৰ উপরতে কিবা একশন হয় এইটো ব্রহ্মানন্দ গিরি মহারাজের কথা গিরি মহারাজে আৰু এটা কথা মোক কৈ গৈছে মানে আমাক কৈ গৈছে যে এই এনাৰ্জিটো আমাৰ নাকে কেতিয়াবা সোমাই যাব পাৰে কিন্তু যেতিয়া এইটো সোমাই যাব তেতিয়া এই এনার্জিটুক আতরাই দিবার দিব কারণে আমার বডিয়ে তাকে রেজিস্ট করিব। আমার টোটালি তাক ওলাই দিয়ার কারণে যত্ন করিব আর ওলাইও দিয়ে হয়তো দুই মিনিট লাগে বা ফোর্থ ব্রিডিংত এই ওলাই গল ফিফ ব্রিডিংত ওলাই গোল এনেকাও হয় সেকেন্ড প্রথমতে নাকে নাকেদি সুমালে সি ওলাই দিলে সি সেকেন্ড ব্রিডিংত ওলাই গোল যদি হি ওলাই যায় তো ঠিক আছে কিন্তু যিমান টাইম হি ভিতরত থাকিব এক সেকেন্ড দুই সেকেন্ড পাঁচ সেকেন্ড সেইটো টাইমতে আমার গোটে ব্রেইন আর বডির হেরি রেজিস্টেন্স পাওয়ার তাতে হেরি হয়ে থাকিব তাক ওলাই দিয়ার কারণে সেই ফ্রেকশনত আমার ব্রেইনট কাম নকরা হয়ে যায় আমি কেতিয়াবা কওঁ আমি অন্নমনস্ক হয়ে আপোনাৰ লগত কথা পাতি থাকতে থাকোঁতে হয়তো এটা অন্নমনস্ক হয়ে গেছিল আপুনি আক কওকচোন এই যে কথাবিলাক অন্নমনস্ক হয়ে যোৱা সেইটো হৈ যায় যায় এক্সিডেণ্টৰ এইটো এটা মূল কারণ জিটু জায়গাতে এই এনার্জিটু থাকে তাতে এনার্জিটু যদি বতা দিয়ে হয়তো কোনো ড্রাইভারের নাকে মুখে দিয়ে ঘুমাই যায় ফ্র্যাকশন অফ সেকেন্ডের কারণে হি অন্নমনস্ক হই যায় হি পাহুরি যায় তার ব্রেক পাহুরি যায় তার অ্যাক্সেলেটার বিনিময় অ্যাক্সিডেন্ট হয় আমার যে কয় যে তাতে অ্যাক্সিডেন্ট হয়ে আছে ঘনায় অ্যাক্সিডেন্ট হয়ে আছে তাতে কিবা আছে নাকি কিন্তু আমি এবিলা ঠাইত গই দেখিছু না তাতে কনস্ট্রাকশন তো ফল্ট নাই তেনেহলে কি হয় পিছত আমি যেতিয়া ড্ৰাইভাৰবিলাকৰ লগত কথা তেতিয়া কিন্তু সিহঁতে কয় যে না আমি যেতিয়া যাও ইয়াতে না তিনি চাৰিটা বাট দেখা পাও এই তিনি চাৰিটা বাট দেখা পাও এইটু তার অন্নমনস্কতার কারণ তার ব্ৰেইন সাময়িক বন্ধ হৈ যোৱাৰ কারণ মানে

বহুকেইটা আছে প্ৰশ্ন কিন্তু বিষয়টো যিহেতু ওলাইছে মই আপোনাক সুধিব বিচাৰিছোঁ দুটা বিষয় যিহেতু মই আপোনাৰ লগত আপোনালোকৰ লগত মই দুটা জেগালৈ গৈছিলোঁ ইনভেষ্টিগেশ্যন কৰিবৰ কাৰণে পেৰা নৰ্মেল ছ'চাইটি আপোনালোকৰ লগত মই পেৰানৰ্মেল এক্টিভিটিছৰ ওপৰত ইনভেষ্টিগেশ্যন কৰিবৰ কাৰণে গৈছিলোঁ এটা আছিল এটা ডেকা গাঁও কামৰূপ কামপুৰৰ কচুপিত গাঁৱত গৈছিলোঁ যিটো আমি ৰিচেণ্টলি শেহতীয়া আমি গৈছিলোঁ আৰু এটা আছিল আমি নগাঁৱৰ ডেকা গাঁৱত নহয় নগাঁৱৰ আমি গৈছিলোঁ পুৰণি গোদামত গৈছিলোঁ সেইটো এতিয়া কথা হ'ল মই আপোনাক প্ৰথমতে সুধিম মই যে আমি ৰিচেণ্টলি যিটো শেহতীয়া গৈছিলোঁ কচুপিত গাঁৱত আমি ইনভেষ্টিগেশ্যন কৰিবলৈ ধাম ধাম যে ঘৰত শিল মাৰে বুলি কৈছিল ঘৰত হাতৰ চাপ আছে বুলি কৈছিল আমি ইনভেষ্টিগেশ্যন কৰিবলৈ গ'লোঁ আমাৰ মিটাৰত একো নোলাল আমি একো দেখাও নাপালোঁ এতিয়া কথাটো হ'ল মই আপোনাক সেইদিনা মই নুশুধিলোঁ সেই বিষয়টো হয়তো দৰ্শকসকলে জানিবও বিচাৰিছে যে আপুনি এগৰাকী এই বিষয়বিলাকৰ লগত জড়িত হৈ থকাৰ কাৰণে হয়তো আপোনাৰ মন্তব্যটো তেওঁলোকে শুনিব বিচাৰে বহুতে আমি লাষ্ট যিটো কৰি আহিলোঁ সেইটো প্ৰায় দহ লাখ মানুহ আমাৰ দহ লাখতকৈ ওৱান এম পাৰ হৈ গৈছে আমি যিটো এপিচড কৰিছিলোঁ বা যিখিনি দেখুৱাইছিলোঁ কোনোবাই হয়তো সেই বিষয়টো কি আছিল বাৰু সেইদিনা সেই ঘৰখনত সেইদিনাও আপোনাক আজি মোক অফ কেমেৰাত কৈছিলে অন কেমেৰাত কওক যে কি আছিল হাত ভৰি নাই ভূতৰ হাত ভরি নাই ভূতর ব্রেইন নাই ভূতৰ কোনো ইন্টেনশন নাই ভূত মানে এই এনাৰ্জিটো তার কোনো ইন্টেনশন নাই আহি আপনার ঘৰত লাইট অফ করে দিব ইট ইজ আমাৰ ঘৰত আহি লাইট অফ করা তার কোনো ইন্টেনশনও নাই তার কোনো পাৱাৰো নাই তেনে ঘৰৰ সালত পাথর দলিয়াব ভূতে নয় গতি কাম হৈছে হয়েছে কেতিয়াও ভূতৰ কাম হব নোয়ারে। ভূতর কাম বা এনার্জির কাম হব হব হবেন ড্রাইভারে ফর দ্য টাইম বিং হেরি হয়ে গই হি অ্যাক্সিডেন্ট ঘটাইছে দ্যাট মে বি কিন্তু সেই আহি কাবার ঘর সুইচ অফ করে দিব ঘর হাতৰ সাপ দিব

এতিয়া সেই কথাটো মানে আপুনি ক'ব বিচাৰিছে যে তাত কোনোবা আমাৰ মানুহে কৰিছে কৰা কাম মানুহে কৰিছে কাম সেইটো কাম আপুনি ভাবেনে যে তাত বীৰা তেনেকুৱা এটা জাতীয় কিবা তেনেকুৱা ধৰণৰো কাম হ'ব পাৰে বীৰা বুলি এটা যে বস্তু আছে মানুহে পোহে যাক বস কৰি ৰাখে এতিয়া এই বীৰা কোনোবাই কয় বীৰা কোনোবাই কয় জিন আমি এইটো লৈ অঘরি বাবাক কি যেতিয়া করইছিল অগরি বাবা হতে এই এবিলা কালেক্ট করে তগররি বাবা খুদি যে আপুনি এবিলা কালেকট করে কি করে বলছে কোনো বা কামর কারণে ব্যবহার করু কারে কোনোবা হা কোন বা কামর কারণে ব্যবহার করু তে মগর সুই হিনাতে কি কাম করিব। সি মোক হেৰি প্ৰমোশ্যন দিয়াই দিব পাৰিব নাই 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 এইটোতো নিগেটিভ এনাৰ্জি সি ভাল কাম কৰিবই নোৱাৰে কৰিলে বেয়াই কৰিব পাৰে কিয় এনাৰ্জি ইছেল্ফ ইজ নিগেটিভ এনাৰ্জি তাক দি আমি ভাল কাম কৰাবই নোৱাৰিম যদি কাম কৰোঁ তো বেয়া কামেই কৰাব পাৰিম মোৰ সেইদিনা কিন্তু খুব হেৰি লাগিছিল তার কথাটো যে তেনেহ'লে জিন বা বিৰা যিয়ে নকওক যদি থাকে হিয়তে যদি তানেকা ইউজ করেও ভাল কামত ইউজ আরে এই অগরি বাবার কথামতে আপনি কি ভাবে হেটু বীরা আছে নাকি হবেন যদি অখৰী বাবৰ কথা সঁচা হয় তেনেহ'লে এইটো বিৰা হ'ব পাৰে জিন হ'ব পাৰে কোনোবাই চালান দিব পাৰে কিন্তু যিটো শক্তিৰ কথা কৈছিলে সেই শক্তিটো নহয় বিচৰা জিন বা বিৰালৈ হেৰি কৰা নাই কিয় আমাৰ মই সেইটো প্ৰশ্নলৈ আহিম জিন বিৰা অসৰ শক্তিৰ মাজত পাৰ্থক্যটো কি সেইবিলাক কথা মই আপোনাক সুধিম এতিয়া মই আপোনাক আৰু এটা প্ৰসংগ যিহেতু মই ক'লো যে আমি পুৰণি গোদামলৈ গৈছিলোঁ পুৰণি গোদামত তাত লিখাও আছিল এখন ডাঙৰ বেনাৰ পাইছিলো ৰাতি এক বজাৰ পৰা আমিও দেখিছিল তাত বেনাৰখন লিখাও আছিল যে ওঠৰশ একৈশ চনত মানে জ্বলাই দিছিল লিখি থৈ আছে হয়ো কিন্তু সেইখন দলঙৰ তলত কিন্তু আমি ৰেচপন্সো পাইছিলো আপোনালোকে যেনেদৰে মিটাৰত আপোনালোকে যে আপোনালোকে ইয়াত সঁচাকে আছেনে আপোনালোকে যদি আছে ৰেচপন্স দিয়ক তাৰ পৰা ৰেচপন্স দিছিল আপোনালোকে ইয়াত কিমানজন আছে সুধিছিল আপোনালোকে ৰেচপন্স দিছে আমি ইমানজন আছে আপোনালোকক মাৰিছিল নে আপোনালোকে নিজে মৰিছে ৰেচপঞ্চ দিছে ডেট মিনচ কি সেইটো কি হয় সেইটো হ'ল এই যে আমি নিগেটিভ এনাৰ্জি কৈছোঁ ছাইন্সেই কৈছে এনাৰ্জি কেনট বি ক্ৰিয়েটেড অ ডেষ্ট্ৰয় ইট কেন বি ট্ৰেন্সফাৰ্ড ফ্ৰম ওৱান ফৰ্ম টু এনাদাৰ যদি আমাৰ এনাৰ্জি ট্ৰেন্সফ ডেষ্ট্ৰয় কৰিব নোৱাৰোঁ বিজ্ঞানের কথা মতে হলে আজি বাইশ বছর আগতেই হোক বা দুই হাজার বছর আগতেই যদি হওয়ার পিছতে কোনো এনার্জি তারপর কালভার্টর তলতে গোট খাইছে আজিও আছে আনটিস ইট ইজ ট্রান্সফার টু আস আনটিস ইট হেজ বিন কালেক্টেড বাই সামবডি বডি হয়তো কোনোবা বা বা তান্ত্রিক এই পালেহি গলে হয় এই বেলেগ কথা কিন্তু নাপালেতো এইটো থাকি যাব এইটো দুই বছৰে হওক আৰু দুইশ বছৰে হওক থাকি যাব কিয় ছায়েঞ্চে কৈছে এনাৰ্জিটোতো আমি ধ্বংস কৰিব নোৱাৰিম মানে এতিয়া সেই তাতে যিটো আমি এনাৰ্জি পালো তাতে ৰেছপন্স দিলে সেইটো নিগেটিভ এনাৰ্জি নে পজিটিভ এনাৰ্জি কেতিয়াও পজিটিভ এনাৰ্জি হ'ব নোৱাৰে পজিটিভ এনাৰ্জি আটাই লৈ গুচি গৈছে পজিটিভ এনাৰ্জি অলৰেডি সি পৰমাত্মাৰ সৈতে বিলীন হৈ গৈছে বিলীন হৈ গৈছে সিহঁতৰ জন্ম হৈ গৈছে আৰু গৈ আছে সিহঁতৰ বহুত কেইটাই হেৰি হৈ গৈছে মানে চাৰ্কলটোত ঘূৰি আছে ঘূৰি আছে হা সি আমাৰ এইটোত ঘূৰি আছে কিন্তু নিগেটিভ এনাৰ্জি অবভিয়াছলি থাকিলে নিগেটিভ এনাৰ্জি থাকিব যিটো আমাক ৰেছপন্স দিছিলে যে আমি ইয়াতে দুৰ্ঘটনাবিলাক আমিয়ে কৰি আছোঁ বুলি তেওঁলোকে ৰেছপন্স দিছিলে যে আমি আপুনি সুধিছিল প্রাঞ্জল দায় সুধিছিল যে ইয়াত যে দুর্ঘটনা বিলাক হয় আছে তেবিলাক কি আপোনালোকে কৰি আছে নেকি এপল পৰ ৰেসপন্সটো দিছিল হাই ৰেসপন্স দিছিল কি দিছিল মোৰ মনত নাই কিন্তু এটো অবিয়াসলি নেগেটিভ এনার্জি নেগেটিভ এনার্জি আৰু তে বিচাৰিছে কি আসলে তেহতে কি বিচাৰিছে আছে একো বিচাৰি বিচাৰি হিয়ত তো কোনো ব্ৰেইন চেইন নাই হিয়ত তো বিচাৰা বৰ একো নাই এতিয়া এটাই আমাৰ যেটো হেৰি থাকে যে হিয়তে ৰেসপন্স কৰে কেনে কে তো আমার এজন ইনভেস্টিগেটর আছিলে আমার আগতে আমি পড়া হেরি করেছিল এখেতে কিন্তু যে যে ডাউট তো আমারও নাই এনেকা নহয় যে আহি সিঁতে রেসপন্স করে কেনেকে কিন্তু এখে কৈছে যে মোর অবজারভেশন মতে হিহতে যেতিয়া নাকি আগুয়া আহে আমার এইটো বিলটু এই টু ইন্ডিকেশন দিয়ে আমি কমিউনিকেট করার সুই দিব সুলেও কোনো হেড়ি নাই বাটাম তো নাই যে এইটো আমি চুই দিছো লাল লাইটত চুই দিছো লাল লাইট জ্বলিছে হেজিয়া লাইটত জ্বলাই দিয়েছি হেজিয়া লাইট জ্বলিছে এই তো নাই গতিকে আমি যেতিয়া কৈ আছো লাল লাইট জ্বলাই দিবা লাল লাইট জ্বলি আছে যেতিয়া কৈ আছে হেজিয়া লাইট জ্বলাই দিবা হেজিয়া লাইট জ্বলাই আছে আমার প্রশ্ন তো হয় খালি হয় নহয় পজিটিভ নিগেটিভত তুম ইয়াতে তোমালোকে বহুত মানুহ আছে নেকি যদি থাকে তেনেহলে লাইট লাইট জ্বলাই দিয়া যদি খালি তুমি অকলে আছা তেনেহলে সেউজীয়া লাইটটো জ্বলাই দিয়া আমাৰ কুৱেশ্চেনটোতো তেনেকুৱা হয় তেতিয়া সেইটো মতে লাল লাইটো জ্বলিব পাৰে সেউজীয়া লাইটো জ্বলিব পাৰে কিন্তু সিহঁতে জ্বলায় কেনেকে সেই আমাৰ পুৰণা যি হেৰি আছিলে যাৰ পৰা আমি শিকিছোঁ সিহঁতৰ কথা মতে সিহঁতে যেতিয়া মেচিনৰ অলপ কাষত আহে তেতিয়াই আমাৰ ৰেডিঅ' এক্টিভ লিংকটো হৈ যায় আৰু লাইটটো জ্বলি যায় সিহঁতৰ আমাৰ ওচৰত আহি চুবত দৰকাৰ নাই মই এইবাৰ আকৌ আহিছোঁ তেতিয়াহ'লে এই যে আপুনি এতিয়া ক'বলৈ ওলাইছিল কথাটো মই ৰখাই দিলোঁ মই আকৌ এতিয়া সুধোঁ প্ৰশ্নটো মই যিহেতু এতিয়া সুধিম বুলি ক'লোঁ বীৰা মানুহে পোহা কোনোবাই বস কৰি ৰখা তান্ত্ৰিকে বস কৰি ৰখা বীৰা আৰু যিটো মানে অ'পেন যিটো এনাৰ্জি যেটা ওপেন নিগেটিভ এনার্জি সিহতর কি পার্থক্য প্রথম কথা হল এই তান্ত্ৰিকেই হোক বা অঘৰিয়েই হোক এই নিগেটিভ কৰিব কন্ট্রোল নে নাই যদি পারে তেনেহলে হলে এই বীরা জিন অমুক তমুক হব পাৰে আর যদি নোৱাৰে হলে সব নিগেটিভ এনার্জি আমার তলত থকা বস্তু এতে সিঁতর কন্ট্রোলিং তো কি থাকে আদৌ কন্ট্রোল না নাই কিন্তু মন মতে সিহতর কন্ট্রোল করার ক্ষমতাটো আছে কন্ট্রোল করার আছে মোৰ এজন আসলে তাই যে এই মায়ের পৰা শিকি অহা এইবিলাক বস্তু শিকিছে আমি কিন্তু জনা নাছিল পিছতে এজন সাধু সাধুবাবাই মই মানে সাতদিন আগতে তাক কইছিল যে তই মরিবি তো বিলাক বিড়া লৈ কাম নকি এই সাধু বাবার কথা মতে বুঝছে আমি যেতিয়া কলো যে এখেতে কাম নেকি কয় এখেতে থার্ড আই তার নিজের ভিতর থার্ড আইটু ইয়াতে আনব কারণে খুব যত্ন করেছিল সি থার্ড আই গ্রো করেছে আর আনিবলৈ যত্ন করার টাইমতে ঢুকালে করবিল যেতিয়া এখেতে এই কথাটো কৈছে তেতিয়া আমি সব সক খাই গলো আমি মেডিকেল কলেজ পোস্টমর্টম যেতিয়া গৈছো ডক্টরে পাঁচ মিনিটের ভিতর আই গেছে আপোনাৰ বডিট লই যাও এই সুইসাইড সেভেন্টি সেভেন্টি ফাইভ মানু হেরি মার্ডার কোনো কোনো করে একটু সুইসাইড আর মই টেস্ট করে দেখি মই সুইসাইড বলে লিখে লই যা আমি যেতে বডি তুই লই আহ তো ডক্টরে আমাক মাতি আমাক মাতিছে সর মোর সর ভাইটি আগত গেছে তো কেছে যে কি হয়েছে কেছে না এখন ইয়াতে এটা তাবিজ আছে এই পেলাই দিব এই কোনে কে ডাক্তরে ডাক্তরে কে হ্যাঁ ইয়াতে এটা তাবিজ আছে এই পেলাই দিব এনেও তো আমি শ্মশানতে লৈ গৈ আমি আমি শ্মশানত আহিলোঁ শ্মশানত আনার পিছতে এই আমাৰ এই ফ্রেন্ড এজনক মোৰ ককাইদেউ কৈছে যে তুমি অলপ এখেতক ঘি মাখি দিয়া এই ভূতনাথ শ্মশানত এখেতে যেতিয়া ঘি মাখি দিবল তেতিয়া সি চক খাই একদম দৌৰি ওলাই তার এটা আছে হি আৰু না যায় তেতিয়া মোর ককাইদেউ কলে যে এই শাসন কি আছে তো মই এটা কাঠি দুটা দি এনেকা করি এই বস্তুটো ভিতর পড়া ওলাই আনিল ওলাই আনি এটা আই এতিয়া মই যদি ভুল দেখিছো তেনে হলে তো এইটো অকলে মই ভুল দেখা নাই দেখিছে তাতে যিমান মানুহ আছিলে সবে আর এই প্রথমতে আমি ভাবিছিলোঁ কেঁচাই নাকি কোনো পাথর স্টোন নিকি কিন্তু পিছত দেখি যে নহয় নহাপোষণ মুভ করে এনেকা করলে এনেকা যায় এনেকা এলে এনেকা যায় সেই বস্তুটা আমি ব্রহ্মপুত্র পেলাই দিল আর সেই মানুষ কেত আমার হেই যে এখেতে থার্ড আইর কারণে খুব যত্ন করে আসলে থার্ড আই মানে বিরাগ দিয়ে থার্ড আইটু এই বিচার গতি এইবাকর কোনো অথেন্টিসিটি আমার নাই একমাত্ৰ যিটো অথেণ্টিচিটি আমি ক'ব পাৰোঁ এইটো হ'ল সেইটো টাইমতে সেইবিলাকতো এশ বছৰ আগৰ কথা নহয় মোৰ লাইফৰে ঘটা দেখা নিজে দেখা আৰু মোৰ লগত সেইদিনা যিবিলাক আছিলে সিহঁতে দেখা বাৰু তেতিয়াহ'লে আমাৰ যথেষ্টখিনি কথা আছে যথেষ্টখিনি প্ৰশ্ন আছে বিষয়টোক লৈ যথেষ্টখিনি সমালোচনা আছে বিতৰ্ক আছে থাকিবই যোগ যোগান্ত বিষয়টোক লৈ বিতৰ্ক চলি থাকিব আলোচনা চলিয়ে থাকিব শেষত আমি অনুষ্ঠানটো শেষ কৰিম হা অনুষ্ঠানটো শেষ কৰাৰ পূৰ্বে মই আপোনাক সেই একেটা প্ৰশ্ন আকৌ সুধিছো আপুনি শেষত দৰ্শক সেইটো কেনেকৈ উত্তৰটো দিয়ে কি কয় আপুনি মই কিন্তু আগতেও কৈছো এতিয়াও কৈ আছো ভৱিষ্যতত কৈ থাকিম মোৰ এই ঘূৰি ফুৰাৰ মাজত মই যি শুছু যা দেখিছি জানিসু তাতে ভূতে আমার কোনো অনিষ্ট গতিকে গতি থাকিলে থাকিব তাক ঠাইত মানে আলটিমেটলি গলে ভূত আছে ভূতে থাকক বা জিয়ে না থাকক এনার্জি আছে এনার্জি আছে আর এই এনার্জিটি যদি আমার ভিতরত কোনো মতে হুমায় ফর দ্য টাইমবিং আমার অসুবিধা হবো পারে তো এনার্জি তো আর তো কোনো বডি নাই যে বডির ভিতর থাকিব তো স্ক্যাটার থাকে আহি যাব পারে আমার নাকে মুখে হ্যাঁ তেতিয়াই আমার হয়তো পার্সোনালিটি ডিসব্যালেন্স হব পাৰে যে নহওক আমি অনুষ্ঠানটোত বেছি দীঘলীয়া নকৰোঁ আমি আজি যিটো অনুষ্ঠান আছিল অনুষ্ঠানটোৰ বিষয়টো আজি আমি এটা অন্য ধৰণৰ বিষয় এটা ল'লোঁ হয়তো বিষয়টো আপোনালোকে বহুতে এই বিষয়টোক লৈ বহুতৰ প্ৰশ্ন আছে বহুতৰ জানিবলগা আৰু কিছু তথ্য আছে আৰু আমি জনাবলৈ চেষ্টা কৰিম পিছত আৰু এই অনুষ্ঠানটো ইমানখিনিকে কৈ বা ইমানখিনি আলোচনা কৰিয়ে আজি মই এই অনুষ্ঠানটোৰ পৰা বিদায় লৈছোঁ আৰু পৰৱৰ্তী পৰ্যায়তো এনেধৰণৰ বিভিন্ন বিষয় বেলেগ বেলেগ ধৰণৰ বিষয় লৈ আপোনালোকৰ মাজলৈ আহিবলৈ চেষ্টা কৰিম আৰু এইখিনিকে কৈ মই অৰূপ মৰাঙে আজি এই ভটকাচ অনুষ্ঠানটোৰ পৰা আপোনালোকৰ পৰা বিদায় লৈছোঁ ধন্যবাদ